টেরিবাজার জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতির উদ্যোগে নবী ও সিরাত উনবী সাল্লাহ আলহিউাসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় কাটাপাহাড় বাইলেনে এর আয়োজন করা হয় টেরিবাজার জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সভাপতি কফিল উদ্দিনের পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার শাহজাদা ফানাফিল্লা বিন আজাদ বিশেষ আলোচক ছিলেন পটিয়া বায়তন্য্নূর জামে মসজিদের ক্ষতি মাওলানা ইসমাইল হোসেন কুতুবি বদরপাতি জামে মসজিদের ক্ষতি হাফেজ মুফতি মাওলানা ইসাক এ সময় আরও উপস্থিত ছিলেন পূর্ব মাদারবাড়ি জামি মসজিদের খতিব মাওলানা মহসিন বিন রফিক চট্টগ্রাম টেরিবাজার আতর্জান জামি মসজিদের খতিব আলহাজ মাওলানা মোহাম্মদ শামসুল হুদা আর উপস্থিত ছিলেন টেরিবাজার জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নুরুল আফসার শেষে সকল মুসলিম ওম্মার জন্য দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়